শুকরে মানুষে লাভবান করে। নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত বেড়ে যায়, আর নেয়ামতের না শুকর করলে নেয়ামত ছিনে নেয়। যেটা নেয়ামত ছিল এটা আজাব হয়ে যায়। কেন আল্লাহ নেয়ামত বানাইছে তুই আল্লাহ বললি গা, এইটা হুব ওইটা আজাব হয়ে যায়, এইটার নাম শুকর। এটার নাম কারণে দন দিছে আল্লাহ পাক, কেডা আল্লাহ পাক, কিন্তু আল্লাহ বলি গেছে। মুসা আলাইহিস সালামে কয় তোরে আল্লাহ এহসান করছে, তুইও এহসান কর। কারণে কোন আল্লাহ এহসান করছে, এটি আমি বুঝছি বলে ব্যবসা বাণিজ্য করি, টাকা সংগ্রহ করছি, এটা কি শুকর হইল না আল্লাহকে অস্বীকার করা হলো? কি করলো কারণে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলো না? যাকাত তো দিলই না, মুসা আলাইহিস সালামকে অপমান করার জন্য মহিলা একটাকে বাধ্য করলো টাকা দিয়ে, বেইজ্জত করে দিব আমার কাছে যেন আর জাকাত না চায়। তো কয় এক এই সভা হইতেছে, সভা হইতেছে, কারণে মহিলা এটা লেগে গেছে। জিজ্ঞাসা করে মুসা, অবৈধভাবে বিয়ে শাদী না করে কারোর সাথে অপকর্ম করলে সাজা কি? সাজা হইল কোমর পর্যন্ত গাড়াইয়া ফাত্তর মারে মেরে ফেলত, এটার নাম রজম। এটার নাম তুমি যদি এই কাজ করো, মা আইন কি বেদা বেদ আছে নাকি? নবী উম্মত সবের একাই, ও মহিলা রে কয় এই মহিলা দাঁড়া, তোর সাথে মুসা আলাইহিস সালামের কী ঘটনা হয়েছে বল। যদিও টাকা ভাইয়া রাজি হয়েছি, নবীর সামনে কথা কইতে পারে না, সাহসই কুলে না, এটা তো বানাই না কথা। তো কারণে ধমক দিছে, ফিসে বাড়াও, সামনে বলতে অসুবিধা দিতে পারো। তো মহিলা কয় কারণে আমার এক বস্তা টাকা দিছে, এক বস্তা টাকা দিছে মুসা আলাইহিস সালামের নামে এই মিথ্যা কথা কওয়ার জন্য। দোষী করতে চাইছিল মুসা আলাইহিস সালাম রে, এখন দোষী হইল নিজে, দোষী হইল। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমি জমিনটি হুকুম দেন সাজা দাও, কয়া আর তো খুশি ধরো, কারে ধরো, কারে ধরো, কারণ কি? সেখানে মানুষ আছে, শ্রোতারা আছে, মহিলারা আছে, মুসা আলাইহিস সালাম আছে, দুল্লো কারুন রে, কারে? তাহলে কারণে মানুষ চিনি, কারণে আমরা খুশি হয়েছেন, কারণে চিনছে, গ্রাস করছে, একেরে টানি টানি জমিনের ভিতরে বলছে, তার ধন সম্পদ সহ, ধন সম্পদ ছাড়ানো তারে সহ, এখন গড়গুলি তার আজাব হয়েছে, গড়গুলি তার কেন নেয়ামতের শুকর আদায় করে না, হুবহু এটা আজাব বানায় দেয়। সাফুরি এরা সাপ না চায়, এটা দিয়ে জীবন যাপন করে, এটা তো তার জীবনের উপায়, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে এ সাপে তারে কামড়ায়, যেটা নেয়ামত ছিল সেটা আজাব হয়ে গেল। বঙ্গোপসাগর এটা ওই সমুদ্রের ফাড়ে যারা তাদের জন্য নেয়ামত, মাশাল্লাহ এই অল্প কদিনে ধনী হইতে দেরি হয় না, এক সালান আনতে পারলে দশ সালানের মতো টাকা হয়, স্থলভাগে এত লাভ নেই। তো সমুদ্র তো সমুদ্রের ফাড়ের জন্য নেয়ামত, এটি খাইয়া খাইয়া জিনা করে, মদ খায়, তো আল্লাহ এই সমুদ্ররে আজাব বানায়। ও নিম্ন সাপ হয়েছে, নিম্ন সাপ হয়েছে, জলোচ্ছ্বাস তিরিশ হাত উঁচু ঢেউ হয়েছে, কারে মারছে? যারা নেয়ামত খাইয়া আল্লাহ বলছে হে সাগরে তারে হানির তলে ডুবাইছে। কি বলছি, নেয়ামতের শুকর আদায় না করলে নেয়ামত তো চলে যায়, বরঞ্চ নেয়ামতরা আবার আজাব হয়, আজাব হয়। তো আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। কেউ খানা খাইয়া অর্ধেক খাইয়া অর্ধেক পানি ডালি দেয়, ব্যাগটি খাইলে তো হাতে করে না দান, খানা হয়ে দেয় নেই, আরে না দান নয়, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। ফতের মেঝে একটা বাদাম ভরে রেছি, এটা আল্লাহর হালাল জিনিস, তো তুমি এটা খাইয়া লো, কোনো মালিকে তালাশ করতো না, বাকি নেয়ামতের কদর করো, কি করো, কদর করো। রসুল ইসলাম একবার বাড়ির মধ্যে একটা খাজুর ভরে রয়েছে, আমি খাইতাম নেয়ামতের হক আদায় করতাম, কিন্তু আমার বয় হয়টা যদি সদকা হয় এই জন্য আমি খাই না, তো আমাদের জন্য সদকার তো অসুবিধা নেই, তাহলে নেয়ামতের শুকর আদায় করবো, করবো তো। একবার হাঁটাহাটি মাদ্রাসার মুহাদ্দিস নাদিরুজ্জামান সাহেব রহমতুল্লাহ বাড়ির থেকে হাঁটিয়ে এসছে, হতে একটা মরিচ, হতে একটা ইয়া হলুদ, একটা বেগুন, এইটি টুয়াই টুয়ে আনছে। আচ্ছা এত বড় বারদার মহাদ্দিস, হতে হতে একটু অন্য জিনিসগুলি লওয়ান,
এটা একবারে অভদ্র কাম, একবারে কিন্তু অভদ্র কাম না, হুরা ভদ্র কাম। কেন আল্লাহর একটা নেয়ামত বেজ্জুত হয়ে যাচ্ছে, এটারে রক্ষা করা কি অভদ্রতা না সঠিক ভদ্রতা? মোস্তফা হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই তো ইয়েতে হোটেলে খানা খায়, তো মুরগির হাড্ডি সাবায়, মুরগির হাড্ডি ও প্লেট লেলে সাড়িয়া সাড়িয়া খায়। আর এক বদরে কয়, হুজুর আমরা দেশের কুকুরে কি খায়? কুকুরে কি খায় মানে কুকুরটা তো আপনি খাইয়া লেছেন, আপনি কুত্তার মতো হয়েছেন, হুজুরও তো ঠুকটা কম ন। আমাদের দেশের কুত্তায় বামাতে চা খায়, এতে বামাতে চা খাইতেছিল আর কি, না সমাজের সাথে মিশব না, নবীর সুন্নত, নবীর সুন্নত যেখানে থাকে সুন্নত লইয়া থাকব। কেউ ভদ্র বলবে অভদ্র বলবে এই কথা খেয়াল করবো না। তাহলে দুইটা দোয়া, আল্লাহর জিকিরের জন্য দোয়া, আল্লাহর জিকির মানে আল্লাহ ভাগের স্মরণ, আল্লাহ ভাগের ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ গুনার থেকে বাঁচাইছে কার স্মরণে? আল্লাহ ভাগের স্মরণে। এরকম হাজারো ঘটনা আছে যুবককে গুনার থেকে বাঁচতে পারে জিকিরের দ্বারা, কি যারা। তো আমি বলি যখন মুখের জিকির দিলে ঢুকবে হেতে আর গুণা করতে পারবে না, কিন্তু মুখে থাকলে গুণও করে জিকিরও করে, এইটা উদ্দেশ্য নয়, এটারও সওয়াব আছে, কিন্তু এটা দিলে ঢুকাইতে হবে কোথায়। দ্বিতীয় দোয়া হলো শুকর করা, কি করা, শুকরের দ্বারা লাভ হবে কি নেয়ামত বাড়বে, নেয়ামত আমরা নেয়ামতের অভাবে আছি, আসলে নেয়ামতের শুকর আদায় করি না। নেয়ামতের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, কেন উনি নেয়ামতের শুকর আদায় করতেন। তো ওনার ধন কেবলে বাড়ে, শেষে কয় এত ধন বাড়ে কা, তো রসুলটা কো উঁড়ের ভিটি বইয়া খাইও, খানা হরি গেলে আর উঁড়ের তোর নামতাও ন তুরিও খাই জান। তো ওসমান রাদিয়াল্লাহু তো উঁড়ের তোর নাম নিয়ে আমি ঘোড়াটা উড়াই খাই, ধন আরও বাড়ে, ধন আরও। তা আমরা অপচয় করি, তাহলে শুকর আদায় করবো কী কার আসবো, কী করবো, আলহামদুলিল্লাহ বলেন, কাঁঠাল মিষ্টি আলহামদুলিল্লাহ, আম বড় স্বাদ আলহামদুলিল্লাহ, মাছের তেল আলহামদুলিল্লাহ, কিতা কইছি হারামো বুঝি না, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা কার, আল্লাহ পাকের। তো কাঁঠালের ন, কাঁঠাল যে এত গ্রানওয়ালা, প্রশংসা কাঁঠালের ন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, কার, কাঁঠাল কি নিজে মিষ্টি হয়েছি নাকি আল্লাহ ভাগ বানাইছি? তো কাঁঠালের প্রশংসা করি লাভ কী হবে, যে মিষ্টি দিছে তারে না, সেটা হয়েছে আল্লাহ ভাগ, সেটা কি। তাইলে যে সময় তো কোনো একটা ভালো জিনিস দেখবো কি বলবো, আলহামদুলিল্লাহ কারেন্ট চলে গেছে আবার আসছে, এটা ফলিয়ে দিছে অফ দায় দিছে, এটা হারামি মিশা কথা, দিছে আল্লাহ ভাগ, দিছে কে। তো কারেন্ট চলে গিয়া আবার আসলে কি বলবো, এইটি শোকর বুঝিয়া গইয়েন। একজনে আমারে এক হাজার টাকা দিল, প্রশংসা আল্লাহ ভাগের, প্রশংসা কার, মায় আদর করলো প্রশংসা আল্লাহ ভাগের, বাপে স্নেহ করলো প্রশংসা কার, এগুলি কেউ দেয় না তাদের মধ্যে না আল্লাহ ভাগ দেয়, কি দেয়, দুধ কি মায় খাবায়, আল্লাহ ভাগ খাবায়, গাইয়ে কি দুধ দেয়, দুধ দেয় আল্লাহ ভাগে, একটা গাভীর এক মন দুধ, এক মন দুধ, ওলান্ডা সিরিসান আধা কেজি দুধ হাইতেন না, নিশ্চয় এটা গাইয়ে দেয় নাই, গাইয়ে দিলে তো দেয় এটা, এটার ভিতরে ভাবা যায় তো দুধ কেনা দিল আল্লাহ ভাগ, কোথায় থেকে দিল, ফ্যাটের মধ্যে গোবর আছে, শরীরে রক্ত আছে, রক্ত আর গোবরের মধ্যে দিয়ে দুধ বাইর করলো, কেডায় আল্লাহ ভাগ, এই যে গোবরের থেকে বের করলো দুধ, দুধের মধ্যে কি গোবরের গন্ধ আছে, রক্তের কোনো রং আছে, ওরে বিচক্ষণ খোদা, তুমি আমার গোবর আর রক্তের মধ্যে দিয়ে দুধ খাবাই না, প্রশংসা গাভীর নয়, প্রশংসা আল্লাহ ভাগের, কি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে রাসু শুক্রে আলহামদুলিল্লাহ, শুকরের আসল মাথাটা হইল আলহামদুলিল্লাহ, বুঝিয়ে ভরিয়ে
এই গাড়ি ছাড়াও সব যত প্রশংসা আছে সব আল্লাহ, যত গুণগান, হে শির মহান তোমারই অন্তজানি, গুণ সব আল্লাহ, গুণ সব আল্লাহ ভাগের। একটা মানুষ সুন্দর, সুন্দরের গুণ নয়, আল্লাহ ভাগের গুণ। একটা গায়ের, একটা মানুষের গায়ে বল প্রশংসা এতের নয়, প্রশংসা কার? আল্লাহ ভাগের। এই যে আলহামদুলিল্লাহ কইছি, এটা বুঝতে হইলে 1000 বছর লাগবে। সমুদ্রের ভানি, বাতাসের বাতাস, আগুনের তাপ, সূর্যের আলো, চন্দ্রের আলো, সবগুলি আল্লাহ পাকের গুণ। কার? এই যে আমি মাইক একটার মধ্যে ওয়াজ করি, এটাও আল্লাহ পাকের গুণ। কার গুণ? মাইক আগে না বানাইন না আগে? বানাইন না আগে? বানাইন না যদি না হইতো মাইক কেন হইছি? তো কিন্তু আমাদের ভুল হয়, আগেরটা আগে মনে করি না, শীষেরটা আগে দেখি। শীষেরটা উচিত হইলো আগেরটা আগে জন। সব জিনিসের আগে যেহেতু আল্লাহ পাক, তাহলে মনে হইতেই আল্লাহ পাক। আগে কার কথা মনে হবে? কিন্তু আমরা ভুল, আগে খরেরটা আগে মনে করি, আগেরটা মনে মনেই করি না। এক বুজুর্গে বলেন, মা রায়তু সাইয়ান ইল্লা রায়তুল্লাহ কাবলাহ। আমি দুনিয়াতে কোনো জিনিস দেখি নাই যেটা দেখবার আগে আল্লাহ পাককে দেখি নাই। আল্লাহ আল্লাহ পাককে তো আগে, তাহলে হিডিয়া না আগে দেখতে হবে, ফরেরটা না ফরে। এই এই দরজা আমাদের হাসিল হয় নাই এখনো, আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ বুঝি নেই। দৈনিক কতবার? 32 বার আলহামদুলিল্লাহ করি। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 32 রাকাত ক রাকাত 32 বার আলহামদুলিল্লাহ পড়িত, কিন্তু হারামও বুঝি নেই। করে বুঝলি বুঝোস, না বুঝলে না অন্তত বলে মোহ হইল ক, তাহলে শোকর আদায় করে রুখে দিয়া আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এইটা হলো শোকর। তাহলে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর জিকির, আর একটা হলো আল্লাহর শোকর, আল্লাহর। তৃতীয় দোয়া ও হোসনে ইবাদতি। আমরা এবাদত আল্লাহ কিছু করায় কিন্তু সুন্দর ন, আজান সুন্দর ন, একামত সুন্দর ন, তারপরে নামাজ সুন্দর ন, এটি মন করা নামাজ, তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে সুন্দর এবাদত চাইব তো ইনশাল্লাহ। হে সুন্দর কন্যা, রসুলুল্লাহ সুন্নত, এবাদত সুন্দর হবে না নবীর সুন্নত ব্যতীত। কিন্তু আমাদের আছে নবীর সুন্নত নাই, অত এবাদতও সুন্দর নাই। এই যে রসুল্লাহ মুহাজরে 3টা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আইন্না আলা জিকরিকা ও শুকরিকা ও হোসনে ইবাদতিক। ইনশাআল্লাহ আমরা দৈনিক 5 বার এই দোয়াটা পড়ব তো। আল্লাহ আমাদের এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।